সুপ্রভাত, শুভ সকালে শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। নতুন দিনে নতুন এনার্জি নিয়ে নতুন ব্লগটা শুরু করলাম। তো এখন আমার স্নান পুজো সব সারা, আজকে রান্না কি করব সেটা ভেবেই পাচ্ছিলাম না। কেন কি কিছু কিছু রান্না রয়েছে কিন্তু সেগুলো খাবো না, ডাল আলু পোস্ত। আর একটা জিনিস আমি তোমাদের সাথে শেয়ার করবো, ডাল আলু পোস্ত তো শেয়ার করার মতো নয়, কাঁচকলার খোসা বাটা, ওটা তোমরা খাও কি না আমি জানি না। তো আমি যখনই কাঁচকলা রান্না করি তখনই আমি ওর খোসাটাকে আলাদা করে রাখি, নিয়ে ওটা আমি বাটা করি। আগে যখন আমি যখন গুজরাতে ছিলাম তো ওখানে না মোচা টোচা খুব একটা বিশেষ পাওয়া যেত না, তো আমি কাঁচকলার খোসা অনেকভাবে কাজে লাগাতাম। এক তো বাটা করতাম, আর একটা কি করতাম জানো তো, মোচার মতো রান্না করতাম কাঁচকলার খোসাগুলোকে, সেদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়ে। তারপর ওই রেসিপিটা একদিন তোমাদের শেয়ার করবো, এত ভালো তুমি বুঝতেই পারবে না যে ওটা মোচা খাচ্ছ না কাঁচকলার খোসা খাচ্ছ। আজকে আমি সেটা করবো না, আজকে আমি করবো কাঁচকলার খোসা বাটা। তো আমাদের এখানটা না এত সুন্দর পাখি প্রজাপতি সব উড়ে উড়ে বেড়ায়, দারুণ লাগে দেখতে। তো সেটা সেটাই করবো, তো কাঁচকলার খোসা বাটাটা তোমাদের সাথে শেয়ার করবো। আর আরও দেখি রাতে কি বানাই, রাতে কিছু একটা বানাবার প্ল্যানে আছি, সেটা বানালে তোমাদের সাথে শেয়ার করব। চলো রান্নাঘরে যাই, রান্নাঘরে গিয়ে রান্না শুরু করি। আর তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো যদি ভালো লেগে থাকে, জোর নয়, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চলো রান্নাঘরে যাই আমরা। কাঁচকলার খোসা বাটা করার জন্য আমি কাঁচকলাগুলোকে আগে, কাঁচকলার খোসাগুলোকে আগে, মানে আমি কাঁচকলা যখন কাটি খোসাগুলোকে আলাদা করে রেখে দিই, সেগুলোকে আমি একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবারে মিক্সির মধ্যে আমি ওই কাঁচকলার খোসাগুলো নিলাম, চারটে কলার ছোটো ছোটো চারটে কাঁচকলা ছিল, সেই খোসা ছিল, দুটো কাঁচা লঙ্কা নিলাম, আর পাঁচ ছ কোয়া রসুন নিলাম, আর হাফ পেঁয়াজ আমি কুচি করে দিয়ে দিচ্ছি মিক্সির মধ্যেই, আর খুব সামান্য পরিমাণে একটুখানি দেখো টমেটো দিচ্ছি। কেন কি কাঁচকলার যে একটা কষ্টা ভাব থাকে সেটা কাটানোর জন্যই আমি এই টমেটোটা দিলাম। এবারে একটুখানি আমি এর মধ্যে নুন দিয়ে নেব পরিমাণ মতো, তোমাদের যতটা লাগে মানে হয় তোমরা যেমনি নুন খাও সেই অনুযায়ী নুন দিয়ে নেব। এবার আমি পিষে নেব এটা মিক্সিতে, পেশা হয়ে গেছে। এবারে আমি দেখো ফ্রাইং প্যানের মধ্যে খানিকটা সর্ষের তেল নিয়ে নিলাম, তেলটা যে একটু গরম হবে তখন আমি এই যে কাঁচকলার খোসাটা বেটে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে নিলাম। নুন তো দেওয়াই আছে এর মধ্যে, মিক্সি বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, আর খুব সামান্য পরিমাণে একটুখানি আমি চিনি দিলাম। একটু চিনি না দিলে টেস্টটা ঠিক পারফেক্ট আসে না। এবারে আমি কম আছে এটাকে ভাজতে থাকবো, যতক্ষণ অবধি শুকিয়ে একটা দলানা পাকিয়ে যাচ্ছে ততক্ষণ অবধি এটাকে আমি কম আছে ভাজতে থাকবো। দেখো অনেকটা জল শুকিয়ে এসছে, এটা হয়ে আসে, দেখো হয়ে আসছে, হয়ে আসলে নিজে থেকেই বুঝতে পারা যায় একটা জায়গায় ওটা দলা পাকিয়ে আসে মোটামুটি, আর খেতে ভীষণই সুস্বাদু হয়। গরম ভাতের সঙ্গে এই বাটা মুখে লেগে থাকবে, এত টেস্টি হয় খেতে। এটা একটু ঝাল ঝাল হয়, তোমরা করে খেয়ে দেখো ভীষণই ভালো লাগবে। দেখো রেডি আমার। শুভ সন্ধ্যা বন্ধুরা, এই দেখো আমি এখন রান্নাঘরে এসে গেছি, একটু আগে স্নান ফান করলাম, এই কারণে যে জিমে গিয়েছিলাম, আর জিম থেকে এসে স্নান করি তাহলে একটু ফ্রেশ লাগে, আর করতেও বলেন। স্নান ফান করে এসে রান্নাঘরে ঢুকলাম, তোমাদেরকে বলেছিলাম না যে বিকেলে যদি কিছু করি তো তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে আমি বানাবো ছোলার ডালের ডাল পরাঠা। দেখো আমি কেমন করে বানাচ্ছি এটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এটা তুমি আলুর দমের সাথেও খেতে পারো বা কোনো চাটনির সাথেও খেতে পারো, তো যেটা তোমাদের ইচ্ছে সেটা খেতে পারো। তো আমি ডাল পরাঠাটা কেমন করে বানাচ্ছি সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, চলো শুরু করি।
ডাল পালাটা বানানোর জন্য দেখো আমি গ্যাসে কুকার বসিয়ে দিয়েছি, কুকারে আমি তেল দিয়েছি, আর একদিকে ছোলার ডালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবারে কুকারে আমি জিরে ফোড়ন দিলাম, জিরেটা যে একটু ফুটে ফুটে উঠবে তখন আমি দুটো শুকনো লঙ্কা ভেঙে ওর মধ্যে দিয়ে দিলাম, ফোড়নটা যে একটু ভাজা ভাজি হবে তখন আমি একটা তেজপাতা ওর মধ্যে দিয়ে দেবো। পুরো তেজপাতা জিরে সব ভাজা ভাজা হলে এক টুকরো এলাচ, এক টুকরো দারচিনি দিয়ে নিয়ে আধা বাটি ছোলার ডাল যেটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেটা জল ঝরিয়ে নিয়ে ওর মধ্যে দিয়ে ভালো করে ভাজতে থাকো। এই দেখো আমি রান্নাঘরের কোণে না বাহারি পাতা রেখেছি, এই পাতাগুলোর রংটা কি সুন্দর, গোলাপি আভা আছে একটা, খুব সুন্দর দেখতে লাগে। আর এই জিনিসটা দেখছো এটা সাইজে ছোট হলো কিভাবে, নতুন কিনেছি আমি, কিন্তু খুব সুন্দর জলটা ড্রেন হয়ে যায় বাসন ধোয়ার পরে, খুব কাজে দেয় ওটা। আর এই দেখো ছোলার ডালটা যখন ভাজতে ভাজতে বেশ ছুরছুরা হয়ে যাবে তখন বুঝবে যে ওটা ভাজা হয়ে গেছে, তখন ওর মধ্যে এমন পরিমাণে জলটা দেবে যাতে ছোলার ডালটা একদম শুকিয়ে যায়। কুকারে দিয়ে একটু নুন আর একটুখানি মিষ্টি দিয়ে কুকারে একটা সিটি দেবে, ফুল ফ্লেমে একটা সিটি দেবে। যদি একটু জল দেখো রয়ে গেছে তাহলে সেই জলটাকে, আমার যেরকম একটু রয়ে গেছে সেই জলটাকে আমি পুরোটা শুকিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নিয়ে। এবারে দেখো আমি একটা বাটির মধ্যে একটু ঠান্ডা হয়েছে যেই ছোলার ডালটা ঢেলে নিয়েছি যেটা আমি সেদ্ধ করলাম, আর গোটা মশলা যেগুলো আমি ফোড়নে দিয়েছি সেগুলো তুলে তুলে আমি ফেলে দিলাম, খালি জিরে ছাড়া বাদ বাকি সব তুলে আমি ফেলে দিলাম। এবারে হাতে করে এটাকে মাখবো, তার আগে আমি যে ভাজা মশলাটা করে রাখি জিরে ধনে শুকনো লঙ্কা ও মৌরি একসঙ্গে খালি খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করে রাখি, সেটাকে আমি একটুখানি দিয়ে নিয়ে এটা ভালো করে আমি মেখে নেবো। এমনভাবে মাখবো যে সব ডালগুলোকে একবারে মিশিয়ে দেব না, একটু কিছু ডাল গোটা থাকবে কিছু ডাল মাখা মাখা মতো হবে, একটুখানি আলু সেদ্ধের মতো হালকা করে মেখে নিতে হবে। মেখে নিয়ে এবার এটাকে আমি সরিয়ে রাখবো, আর আটাটা মাখতে হবে, রুটির আটা যেমনি মাখা হয় সেমনি করেই আমি আটাটা মাখবো, কোনো ময়াম ঠয়াম কিচ্ছু দেব না, বাতি রুটির আটা যেমনি মাখে আমি সেমনি করে মাখবো। এবারে দেখো কেমন করে আমি করছি, মেন হচ্ছে পুরটায়, বাদ বাকি তো যে কোনো পরোটা বানাতে গেলে যেমনি করে বানাতে হয় তোমরা তো সব জানোই, আর যেরকম সাইজে বানাতে বানাবে তোমরা সেই সাইজের লেচিগুলো কেটে নেবে। দেখো বাটির মতো করে নিলাম, এবারে আমি একটু বেশি করে ভরে নিয়ে পুরটা দিই, তবেই খেতে খুব ভাল লাগে। আমি একটাই তোমাদেরকে করে দেখাচ্ছি, অমনিভাবে তোমরা করবে খেতে ভীষণ ভালো হয়, আর তোমরা করে খেয়ে নিয়ে আমাকে বলবে তোমাদের কেমন লাগলো, জানাবে আমাকে অবশ্য অবশ্যই। দেখো সাইডগুলো টেনে আমি যে কেমন করে মুড়ি, এটা দেখো খুব ভালোভাবে এটা অনেকটা বেশি পরিমাণে ভরা যায় পুর, আর খুব সুন্দর বেলতেও অসুবিধা হয় না। দেখো উপর পোর্শনটা একটু করে আমি কেটে দেব, তাহলে ওটা সিল হয়ে যায় আর খোলে না, হালকা হাতে এটাকে আমি বেলবো। তারপরে খালি খোলায় শুকনো রুটির মতো ফার্স্টে ভাজবো, তারপরে অল্প তেল দিয়ে নিয়ে ভেজে নেব। এবারে তোমরা বেশি তেলে ভেজে খেতে চাইলে বেশি তেলে ভেজে খেতে পারো, কম তেলে ভেজে খেতে চাইলে কম তেলে ভেজে খেতে পারো, বা শুকনো খোলায় সেঁকে নিয়ে উপরে মাখন দিয়ে খেতে পারো, যেটা তোমরা পছন্দ করবে সেমনি ভাবে খেতে পারো। আজকে আমি পুদিনা টমেটোর চাটনি যেটা বানাই সেটা দিয়েই খাচ্ছি। দেখো আমার বেলা রেডি, আমি আরো একটা বেলবো, আর তাওয়াতে ওটা বসিয়ে দিয়েছি, দেখো কেমন ঠেসে ঠেসে আমি ভরছি। দেখো এটা দুপিঠ ভাজা হয়ে গেছে, এবারে উপরে একটু তেল দিয়ে দুপিঠ ভেজে নেব, তাহলেই আমার ডাল পরোটা রেডি। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর আমাকে জানিও কেমন লাগলো। আজকের মতো তোমাদেরকে বিদায় জানাচ্ছি, শুভ রাত্রি, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করো। টাটা।